করছেন ডাক্তার পার্টির সম্মানিত মহাসচিব জনাব শামীম হায়দার। জনাব শামীম হায়দার, আপনাদের কোনো প্রশ্ন আছে? জি, আমাদের প্রশ্ন আছে। বলেন। প্রথম প্রশ্নটা হচ্ছে রংপুর বিভাগে আপনাদের জাকের পার্টির কি অবস্থা বর্তমানে? কি অবস্থা বলতে আমাকে স্পেসিফিক বলতে হবে যে কোন বিষয়ে স্পেসিফিক আপনি ফোকাস করেন। সেই জন্য তো কাউন্সিল। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সারা দেশ জুড়ে গত 10ই জুন থেকে 300টি জাতীয় সংসদে সংসদীয় আসনে কাউন্সিলের মাধ্যমে জাকের পার্টির এমপি প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে যে কর্মসূচি শুরু হয়েছে, আজ নবম দিনে আমরা এখন এই স্নিগ্ধ বিকেলে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলা নিয়ে গঠিত রংপুর 5 আসনে কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল মহোদয়ের উদ্দেশ্য এবং লক্ষ্য অত্যন্ত সুস্পষ্ট। জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল মহোদয় চান আগামী 10 জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টি 300টি সংসদীয় আসনে গোলাফল প্রতীক নিয়ে জাতীয় সংসদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং জাতীয় রাজনৈতিক সংস্কৃতির গুণগত পরিবর্তন সাধন, জাতীয় রাজনীতির স্থিতিশীলতা সুনিশ্চিত রাখা, যা জাতির অর্থনৈতিক উন্নয়ন, অগ্রগতি এবং সমৃদ্ধির জন্য অত্যন্ত অপরিহার্য। সে সাথে আপামর জনসাধারণকে একটি বিনিশুতার মালায় গেঁথে ঐক্যবদ্ধ রাখা, যাতে করে দেশ যেই অবস্থায় যে দাঁড়াক না কেন, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সবাই যাতে ঐক্যবদ্ধ হয়ে একটি ছাতার নিচে সমবেত হয়ে একজন মহান নেতার নেতৃত্বে যাতে আবার জাতি এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যেতে পারে। এই নির্বাচনে জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল মহোদয় যে যুগান্তকারী পদক্ষেপ নিলেন, সেটি হচ্ছে সম্ভবত বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো রাজনৈতিক দলের প্রধান তার রাজনৈতিক দলের সকল নেতাকর্মীদের মাঝখান থেকে তৃণমূলে যারা সবচেয়ে গ্রহণযোগ্য, জনগণের কাছে যারা সবচেয়ে পছন্দনীয়, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন যাদের মধ্য দিয়ে বাস্তবায়িত হবে, সেই ধরনের 300 সংসদ প্রার্থীকে বেছে নেওয়া কর্মসূচি শুরু করলেন একমাত্র জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল। এ থেকে বোঝা যায় তিনি দেশের উন্নয়ন অগ্রগতির প্রতি কতটা আন্তরিক, দেশের গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখার ব্যাপারে তিনি কতটা অঙ্গীকারাবদ্ধ, সংসদীয় গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক ভিত মজবুত, দৃঢ় ও শক্তিশালী করার ক্ষেত্রে জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল মহোদয়ের এই যুগান্তকারী পদক্ষেপ নিশ্চিতভাবেই বাংলাদেশকে ব্যাপকভাবে এগিয়ে নিয়ে যাবে, আমরা তাই দৃঢ়ভাবে আশা করি ইনশাআল্লাহ। আজকে রংপুর 5 মিঠাপুকুর আসনে যেভাবে জাকের পার্টি, সহযোগী সংগঠন, মহিলা ফ্রন্ট, ছাত্রী ফ্রন্ট, এই এলাকার আপামর জনসাধারণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ কাউন্সিলে সমবেত হয়েছেন, তা এক কথায় অভূতপূর্ব। এদেশের মানুষের মনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, বিতর্কমুক্ত, সর্বাধিক গ্রহণযোগ্য নির্বাচন মানুষের মনে কতটা আনন্দ এনে দিতে পারে, মানুষের মাঝে কতটা আগ্রহের সঞ্চার করতে পারে, মানুষের মাঝে কতটা উৎসবের রং মেলে ধরতে পারে, আজকের এই কাউন্সিল তার সার্থক প্রমাণ। জাকের পার্টি চেয়ারম্যান কাউকেই দোষারোপ করতে চান না। জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল মহোদয় চান যার যার বিবেক থেকে, যার যার মনের আদালত থেকে সবাই এগিয়ে আসবেন, নিজের নিজের কর্মকাণ্ড বিবেচনা করবেন আর নিঃস্বার্থভাবে শুধুমাত্র
নিজের নয়, নিজের নিজের পরিবারের, সমাজের এবং সর্বোপরি দেশের বৃহত্তর স্বার্থ বিবেচনা করে সবাই এই আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টির এমপি প্রার্থীদেরকে গোলাপ ফুলে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। ধন্যবাদ সবাইকে। আমাদের আপনাদের মনে রাখতে হবে এটা আমাদের কাউন্সিল কর্মসূচি, যখন ঢাকায় আমরা কথা বলবো এই বিষয়ে নিশ্চয়ই আপনারা জানতে পারবেন। আমরা শুধু আজকে ফোকাস করব আমাদের কাউন্সিল। থ্যাংক ইউ, দিস ইজ এ ভেরি নাইস কোশ্চেন অ্যান্ড আই উইল গিভ অ্যান্সার। রংপুরে যতগুলো সংসদীয় আসন আছে আমরা প্রতিটি সংসদীয় আসনেই প্রার্থী দিব। আপনারা জেনে খুশি হবেন যে রংপুরের পাঁচটি রংপুরের পাঁচটি সংসদীয় আসনে আমাদের কাউন্সিল সম্পন্ন হয়েছে, ষষ্ঠটিও হবে। আর বৃহত্তর রংপুর অর্থাৎ রংপুর প্রশাসনিক বিভাগে যতগুলো সংসদীয় আসন আছে 33টি সংসদীয় আসন, ইনশাল্লাহ আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমরা 33টি আসনে জাকের পার্টির গোলাপ ফুলের প্রার্থী দিব। সেক্ষেত্রে আপনাদের আন্তরিক সহযোগিতা, সমর্থন, দোয়া এবং ভালোবাসা কামনা করি। ধন্যবাদ।